দক্ষিণ আফ্রিকার ডারবানে শুরু হলো অনেক প্রত্যাশার 17তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন। সম্মেলনে এবার মূল আলোচনা থাকছে কার্বন নিঃসরণ কমাতে উন্নয়ন দেশগুলোতে একটি চুক্তির আওতায় আনাসহ জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ক্ষতিপূরণ আদায়। আর এ ব্যাপারে বাংলাদেশ জোরালো ভূমিকা নেবে বলে জানা গেছে। মিজানুর রহমানের ডেস্ক রিপোর্ট। দক্ষিণ আফ্রিকার আদি বাসিন্দাদের নাচের মধ্য দিয়ে শুরু হয় অনেক প্রত্যাশার এই সম্মেলন। অবশ্য তার আগেই ডারবানের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ভরে ওঠে বিশ্ব নেতাদের পদচারণে। কানকুন থেকে কোপেনহেগেন হয়ে ডারবান, জলবায়ু পরিবর্তনের জন্য তাই শিল্পোন্নত দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্রের একগুঁয়েমিতে ব্যর্থ হয়েছিল কোপেনহেগেন সম্মেলন। তাই ঝুঁকিতে থাকা দেশগুলোর জনগণের আশাকাঙ্ক্ষা দানা বেঁধেছে এখন ডারবানকে কেন্দ্র করে। তবে সময়ের সঙ্গে যুক্তরাষ্ট্র সহ উন্নত দেশগুলোর নমনীয় হওয়ায় সম্মেলনের গুরুত্ব অনেক বেড়ে গেছে। সম্মেলনে জোরালো ভূমিকা রাখবেন দেশবাসীর প্রত্যাশা তেমনটাই। রহমান, আর টিভি।